বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের দশম শ্রেণীর তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ভূগোলের বারিমণ্ডল পাটের একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা হলো ভরাকোটাল ও মরাকোটালের পার্থক্য লেখো। এই প্রশ্নটা 3 মার্কে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো এই প্রশ্নটা তোমরা পরীক্ষায় কীভাবে লিখবে তার সম্পূর্ণ বিস্তারিত নোটস ভিত্তিক আলোচনা আজ আমি তোমাদের সামনে শেয়ার করছি। বন্ধুরা, তার আগে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন ক্লিক করে অল বাটনটি ক্লিক করো চ্যানেলের সমস্ত ভিডিও এর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। বন্ধুরা, শুরু করা যাক তাহলে আজকের আলোচনা। আজকের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আমরা আলোচনা করব। তোমরা জানো যে এর আগে বারিমণ্ডল থেকে বিভিন্ন প্রকার শর্ট টাইপের প্রশ্ন উত্তর আমি তোমাদের সামনে তুলে ধরেছি এবং আরও ইম্পর্টেন্ট কোশ্চেন 5 মার্কে যেগুলো তোমাদের আসতে পারে, যেটা হলো জোয়ার ভাটার সৃষ্টির কারণ, ফলাফল, এই যে শ্রেণীবিভাগ প্রভৃতি বিষয়গুলো কিন্তু আমি তোমাদের নোটস শেয়ার করেছি এর আগে। তো যারা দেখোনি তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেখে নিও বা চ্যানেল প্লে লিস্টে গিয়েও তোমরা জিওগ্রাফি কোশ্চেন আনসার করলে সেখানেও তোমরা দেখতে পাবে। তো যাই হোক, আজকে আমাদের আরও একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা হচ্ছে ভরাকোটাল ও মরাকোটালের পার্থক্য লেখো। তোমরা জানো যে এই প্রশ্নটা কিন্তু 3 মার্কে আসতে পারে। আবার ঠিক একইভাবে এই যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, ভরাকোটাল ও মরাকোটালের পার্থক্য লেখো, এই প্রশ্নটা কিন্তু অন্যভাবে ধরো তোমাকে 2 মার্কেও দিতে পারে যে ভরাকোটাল কাকে বলে বা মরাকোটাল কাকে বলে, তখন কিন্তু ঠিক সেম টাইপেরই উত্তর। জাস্ট আমি তোমাদের প্যাটার্নটা বলে দেবো যে তোমরা কীভাবে লিখলে ভালো নম্বর পাবে। তো প্রথমে আমরা একটা আলোচনা করে নিই, ভরাকোটাল ও মরাকোটালের পার্থক্য লেখো। তো পার্থক্যটা লেখার ক্ষেত্রে কী কী সিস্টেমে লিখতে হবে, এর আগেও আমরা তোমাদের বলেছি যে অবশ্যই পার্থক্যের বিষয় বলে একটা পয়েন্ট করবে, তারপর ভরাকোটাল, তারপর মরাকোটাল, মানে মূল দুটো বিষয়। এবার প্রথমে অবশ্যই সংজ্ঞাটা দেবে, কী লিখবে। তো ভরাকোটাল কাকে বলে সেটা তোমাকে লিখতে হবে, যে পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে পৃথিবী পৃষ্ঠে যে প্রবল জোয়ার হয় তাকে ভরাকোটাল বলে। ঠিক একইভাবে মরাকোটাল কাকে বলে, কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে যে মৃদু জোয়ার হয় তাকে বলে মরাকোটাল। তাহলে ভরাকোটালের সংজ্ঞাটাতে কী লিখবে, যে পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে পৃথিবী পৃষ্ঠে যে প্রবল জোয়ার হয় তাকে বলা হয় ভরাকোটাল। আর মরাকোটাল কি, কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে যে মৃদু জোয়ার হয়, মৃদু মানে অল্প জোয়ার হয় তাকে বলা হয় মরাকোটাল। সেকেন্ড পয়েন্টে তোমরা অবশ্যই লিখবে অবস্থান বলে পয়েন্ট করবে। কি লিখবে অবস্থানে, যে ভরাকোটালের ক্ষেত্রে কি হয়, ভরাকোটালের ক্ষেত্রে সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। আর মরাকোটালের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, মরাকোটালের সাপেক্ষে, মরাকোটালের পৃথিবীর সাপেক্ষে সূর্য ও চাঁদ পরস্পর সমকোণে অবস্থান করে। দেখো এর প্রত্যেকটা কথাই কিন্তু এমন যে এগুলো আবার শর্ট কোশ্চেনেও কিন্তু আসে। তাহলে কি বললাম, ভরাকোটালে কি লিখবে, সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। আর মরাকোটালের ক্ষেত্রে লিখবে যে পৃথিবীর সাপেক্ষে সূর্য, চাঁদ পরস্পর সমকোণে বা 90 ডিগ্রি কোণে অবস্থান করে। পরের পয়েন্ট তোমরা লিখবে জোয়ারের মাত্রা। তো ভরাকোটালের ক্ষেত্রে কি হয়, পূর্ণিমা অপেক্ষা অমাবস্যায় ভরাকোটালের মাত্রা অধিক, অর্থাৎ পূর্ণিমা থেকে অমাবস্যায় কিন্তু ভরাকোটাল বেশি হয়। আর মরাকোটালের ক্ষেত্রে মাত্রা সর্বদা মৃদু এবং একই রকম, মানে জোয়ারের প্রবল্যটা কিন্তু খুব বেশি থাকে না মরাকোটালের সময়, কিন্তু ভরাকোটালের সময় জোয়ারের প্রবল্যটা কিন্তু খুব বেশি থাকে এবং তা অমাবস্যায় আরও গাঢ়তর হয়ে যায়। পরের পয়েন্ট লিখবে ক্ষয়ক্ষতির সম্ভাবনা। ক্ষয়ক্ষতির সম্ভাবনা থেকে লিখবে যে ভরাকোটালে কিন্তু ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেশি, আর মরাকোটাল যেহেতু আসতে হয় বা অতটা অধিক প্রবল নয় সেহেতু কিন্তু মরাকোটালে ক্ষয়ক্ষতির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এবং তারপরের পয়েন্টে অবশ্যই তোমরা চিত্রটা দেবে, ভরাকোটালের ক্ষেত্রে চিত্রটা দেখতে পাচ্ছ, এই যে চিত্রটা দেবে যে সূর্য, পৃথিবী এবং চাঁদের যে অ্যাঙ্গেলটা, আর মরা জোয়ারের ক্ষেত্রে বা মরাকোটালের ক্ষেত্রে কিন্তু এই পাশে যে ছবিটা রয়েছে এই পাশের ছবিটা ড্রয়িং করে দেবে। তো এইগুলো তোমাদের পার্থক্য। এবার সাপোজ তোমাদের পরীক্ষায় এলো যে ভরাকোটাল কি, তাহলে ঠিক কীভাবে লিখবে, দেখো প্রথমে সংজ্ঞাটা লিখে এই সংজ্ঞাটা দেবে, পরের পয়েন্ট অবস্থান বলে এই যে ভরাকোটাল অবস্থানের টুকু লিখবে, জোয়ারের মাত্রা বলে এইটুকু লিখবে, ক্ষয়ক্ষতির সম্ভাবনা বলে এটা লিখলে, চিত্র বললে এটা লিখলে। আবার ঠিক একইভাবে মরাকোটালের ক্ষেত্রেও তাই, মানে এই যে পার্থক্যের যে মূল বিষয়গুলো আছে, দেখো এক পাশেরটা নিয়ে যদি তুমি বসিয়ে দাও তাহলে কিন্তু 2 মার্কের টিকা হয়ে গেল। আবার মরাকোটালের ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই, এই যে পাশগুলো অর্থাৎ সংজ্ঞা, অবস্থান, জোয়ারের মাত্রা, ক্ষয়ক্ষতির সম্ভাবনা, চিত্র, এটাও যদি তোমরা লিখে দাও তাহলে কিন্তু সেটা টিকা হয়ে গেল। অর্থাৎ সেটা পার্থক্যই আসুক আর টিকায় আসুক, তোমরা কিন্তু ইজিলি এখান থেকেই লিখতে পারবে। তো এই হলো আজকের আলোচনা। আজকের আলোচনায় আমরা কিন্তু জোয়ারের দুটো শ্রেণীবিভাগ তার সম্পূর্ণ নোটসের বিস্তারিত আলোচনা তুলে ধরলাম। আশা করি ভালো লাগলো। আর তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার জানার জন্য অবশ্যই চ্যানেল প্লে লিস্টে বা ডিসক্রিপশন বক্সে কিন্তু তোমরা লিঙ্কটা দেখে কোশ্চেন অ্যান্সারগুলো নোটস করে নিতে পারো, কারণ প্রত্যেকটা প্রশ্নই কিন্তু মাধ্যমিকের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।